সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা গল্পস্রোত চ্যানেলে আজ আমরা শুরু করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ভ্রমণ কাহিনীমূলক বই আমার দেখা নয়াচীন এটি বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই উনিশশো সালের দুই থেকে বারোই অক্টোবর চীনের পিকিংয়ে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে নয়াচেন সফর নিয়ে স্মৃতিনির্ভর এই ভ্রমণ কাহিনীটি বঙ্গবন্ধু উনিশশো সালে কারাগারে রাজবন্দি থাকাকালে রচনা করেন বইটি প্রকাশিত হয় দু সালের পহেলা ফেব্রুয়ারি বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি বইটির প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত এবং লোগো ডিজাইন করেন রফিকুন নবী বরাবরের মতো এই বইটিরও ভূমিকা লেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এই বইতে সংযোজিত নয়াচীন ভ্রমণের আলোকচিত্র দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে বইটি পড়ার জন্য অনুরোধ করেছিলেন রাজেশ অপু এবং শমশের মাহমুদ আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ এই বইটি সাজেস্ট করার জন্য আশা করছি আপনাদের মাধ্যমে আর সকলেরও এই চমৎকার ভ্রমণ কাহিনীটি শোনা হয়ে যাবে আর কথা বাড়াবো না শুরু করছি আমাদের মূল আয়োজন ভূমিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চীন ভ্রমণ করেন পিস কনফারেন্স অব দি এশিয়ান পাকিস্তানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে পূর্ব বাংলা থেকে তার নাম দেওয়া হয় এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় অক্টোবর মাসে ওই বছরই তিনি কারাগার থেকে মুক্তি পান উনিশশো সালের এগারোই মার্চ থেকে বাংলাকে মাতৃভাষার মর্যাদার দাবিতে যে আন্দোলন তিনি করেছিলেন সেই আন্দোলনের দিন থেকে বারবার কারাগারে বন্দী হতে থাকেন যখনই মুক্তি পেয়েছেন আবার বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদা দান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি ক্ষুধার্থ মানুষের অন্যের দাবিতে আন্দোলন ও ভুখা মিছিল করেন কৃষক শ্রমিকদের দাবিসহ বিভিন্ন আন্দোলন যা সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায়ের দাবি ছিল সেই সকল দাবি নিয়ে তিনি আন্দোলন করেছেন যেখানেই গরিব কৃষক দাওয়ালরা বঞ্চিত হয়েছে তিনি ছুটে গেছেন তাদের কাছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে সমগ্র পূর্ববঙ্গে যখন সফর করতে যান তখন ফরিদপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় গ্রেফতার হন মুক্তি পেয়ে আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন উনিশশো সালের অক্টোবর মাসে গ্রেফতার হন এবং সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তি পান দীর্ঘদিন অনশন করেছিলেন রাষ্ট্রভাষার মর্যাদার দাবি আদায়ের জন্য তার শরীর ভেঙে পড়ে এরপর সুস্থ হয়ে ঢাকায় এসে আবার কাজ শুরু করেন সেই সময় চীন দেশে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় নয়াচেন হিসেবে চীন দেশকে অভিহিত করা হতো সেই চীন দেশে শান্তি সম্মেলনে যাবার দাওয়াত আসে এবং তিনি যোগদান করেন চীন ভ্রমণের সময় তার যে অভিজ্ঞতা তা তিনি বর্ণনা করেন এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই লেখার মধ্য দিয়ে আমরা দেখি পাকিস্তানি শাসকবর্গ পূর্ববঙ্গের মানুষ যারা সংখ্যায় বেশি অর্থাৎ ছাপ্পান্ন ভাগ তাদেরকে কিভাবে বঞ্চনা করেছে সে ধারণাও পাওয়া যায় ভ্রমণের প্রস্তুতি হিসেবে পাসপোর্ট বানাতে করাচিতে আবেদন পাঠাতে হতো তখন পাকিস্তানের রাজধানী ছিল করাচি সেখান থেকে হুকুম এলেই পাসপোর্ট তৈরি হয়ে আসতো বিদেশ যাবার ভিসাও পেতে হতো পশ্চিম পাকিস্তান থেকে প্রতি পদে বিড়ম্বনা হতো তা অনুধাবন করা যায় এই ভ্রমণ কাহিনীর মধ্যে তখনকার বার্মায় যাত্রাবিরতির কিছু ঘটনাও তিনি উল্লেখ করেছেন সেখানে যে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তার মধ্য থেকে সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আর্থ সামাজিক অবস্থার বিষয়টা তুলে ধরেছেন বার্মার আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যায় যে সমস্যা এখনও বিদ্যমান তা হল জাতিগত সংঘাত আমরা বর্তমান সময়েও সেই একই সংঘাতপূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি প্লেনে চড়ে আকাশে ভ্রমণের অভিজ্ঞতা এমনকি ছোট বিষয়ে যেমন মেঘের ভেতরে বাতাস থাকে না বলে যে প্লেনে বাম্পিং হয় আর সেটা যে কারো ভৃত্তির কারণ তা সুন্দরভাবে বর্ণনা করেছে সুদূর চীন ভ্রমণের সময় বিশ্ব শান্তি সম্মেলনের অনেক খুঁটিনাটি বিষয় যা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের চোখেও পড়ত না কিন্তু সে বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেছেন বিশ্ব নেতাদের সাক্ষাৎ কবি শিল্পী সাহিত্যিক সমাজসেবক ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের সাথে মেলামেশার সুযোগ পেয়েছেন চীনের মহান নেতা মাও সেতুং এর নেতৃত্বে নয়াচীনের জনগণ দীর্ঘ সংগ্রাম ও যুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে স্বাধীন দেশের নাগরিকদের জীবনশৃঙ্খলা ফিরিয়ে এনে উন্নয়নের যাত্রা শুরুসহ নানান বর্ণনা এই লেখায় উল্লেখ রয়েছে বিপ্লবের পর সামাজিক ক্ষেত্রে যে একটা পরিবর্তন আসে তা নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের পথে দেশ কিভাবে পরিচালিত করা যায় তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন একটা ধর্মান্ধ জাতিকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে দেশকে সকল শ্রেণী পেশার উন্নয়নে অংশগ্রহণ দেশপ্রেম কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করা এবং মৌলিক চাহিদা পূরণ করে নিজেদের মাতৃভূমিকে গড়ে তোলার দৃষ্টান্ত এ লেখায় পাওয়া যাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবনযাত্রা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলো মিটাবার জন্য চীন সরকার বিপ্লবের পর কিভাবে উন্নতি করেছে এবং পরিবর্তন এনেছে মানুষের আচরণে তাও জানা যায় তিনি শুধু সম্মেলনে অংশগ্রহণ করেন নাই তিনি এই দেশকে খুব গভীরভাবে দেখেছেন কৃষকের বাড়ি শ্রমিকের বাড়ি তাদের কর্মসংস্থান জীবনমান সবই তিনি দেখেছেন ছোট ছোট শিশু ও ছাত্রছাত্রীদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন শিশু বয়স থেকেই দেশপ্রেম ও কর্তব্যবোধ জাগ্রত করার যে প্রচেষ্টা ও কর্মপন্থা তাও অবলোকন করেছেন তিনি মুক্ত মন নিয়ে যেমন ভ্রমণ করেছেন আবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেছেন প্রতিটি বিষয় গভীর দৃষ্টি দিয়ে দেখেছেন আমরা যেমন চীন দেশকে জানতে পারি আবার চমৎকার একটা ভ্রমণ কাহিনী যা সে দেশের প্রাকৃতিক সৌন্দর্য নদীতে নৌকা ভ্রমণ রিকশায় ভ্রমণ ট্রেনের ভ্রমণ আর আকাশপত্র আছে। সকল ভ্রমণে তার হাস্য রসিকতা প্রবীণ নেতাদের প্রতি দায়িত্ববোধ সবই জানা যায় এই ভ্রমণ কাহিনী যতবার পড়েছি আমার ততবারই মনে হয়েছে যে তিনি গভীর পর্যবেক্ষণ করেছেন প্রতিটি ক্ষেত্রে তার কারণ হলো তার ভেতরে যে সুপ্ত বাসনা ছিল বাংলার মানুষের মুক্তির আন্দোলন ও স্বাধীনতা অর্জন সেটাই বারবার ফুটে উঠেছে আমার মনে এ কথাটাও অনুভব করেছি এই ভ্রমণ কাহিনী অতি প্রাঞ্জল বর্ণনা দিয়ে তিনি পাঠকের জন্য উপভোগ্য করেছেন প্রতিটি শব্দ বাক্য রচনার যে পারদর্শিতা আমরা দেখি তাতে মুগ্ধ হয়ে যায় বাঙালি জাতিকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে সংগ্রামের পথ পাড়ি দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বাংলাদেশ ক্ষত বিক্ষত হয়েছিল সমগ্র বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে গণহত্যা ও নারী ধর্ষণের মধ্য দিয়ে এক বিভৎস পরিস্থিতি সৃষ্টি করেছিল আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি স্বাধীনতা অর্জনের নেতৃত্ব উনিশশো সাল থেকে ভাষা আন্দোলনের পথ বেয়ে উনিশশো সালে বিজয় অর্জন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারই লেখা এই ভ্রমণ কাহিনী সালের কাহিনী তিনি রচনা করেছিলেন সালে যখন কারাগারে ছিলেন তার লেখা খাতাখানার উপর গোয়েন্দা সংস্থার সেন্সর ও কারাগার কর্তৃপক্ষের যে সিল দেওয়া আছে তা থেকেই সময়কালটা জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবের খাতাগুলি কিভাবে রক্ষা পেয়েছে এবং আমি খুঁজে পেয়েছি সে কথা তার লেখা ডায়েরি অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ ভূমিকাতে বিস্তারিত লিখেছি তাই এখানে আর পুনরাবৃত্তি করলাম না উনিশশো সালে তিনি আরও একবার চীন ভ্রমণ করেছিলেন যখন শিল্প বাণিজ্য শ্রম দুর্নীতি দমন ও ভিলেজ এইট দপ্তরের মন্ত্রী ছিলেন সেই সময় চীন সরকারের আমন্ত্রণে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে চীন ভ্রমণে যান তবে সেই ভ্রমণের কোনো লেখা পাই নাই সেই সময়ের ছবি আমাকে উপহার দিয়েছেন চীনের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং তিনি যখন বাংলাদেশ ভ্রমণে আসেন তখন একটা অ্যালবাম আমাকে উপহার দেন সেই ছবিগুলি এখানে তুলে দিয়েছি রাষ্ট্রপতি শি পিংকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সালের ভ্রমণের ছবিগুলি আমাদের গ্রামের বাড়িতে রাখা ছিল উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাড়ি পুড়িয়ে দেয় আর ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনেও কিছু ছিল সে বাড়িও উনিশশো ও উনিশশো সালে দুইবার লুট করা হয় ছবির জন্য অনেক চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত উনিশশো করে দিয়েছেন জনাব তারিক সুজাত তাকে আমার আন্তরিক ধন্যবাদ এই অমূল্য ছবিগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য আমি যখন একেবারেই হতাশ হয়ে পড়েছিলাম যে এই ছবি বোধ হয় আর কখনোই আমি পাবো না ঠিক তখন তিনি আমাকে ছবি সহ শান্তি সম্মেলনের অনেক মূল্যবান তথ্য এনে দেন ছবি স্ট্যাম্প পোস্টার ইত্যাদি আমি আশা করি পাঠক সমাজের কাছে এই বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের অনেক ঘটনা জানার সুযোগ করে দিবে অনেক অজানা কাহিনী জানারও সুযোগ হবে তার লেখা ভ্রমণ কাহিনী পড়লে আজকে চীন যে উন্নতি করেছে তারই যেন ভবিষ্যৎ ধারণা তিনি দিয়েছেন তার দূরদৃষ্টি এবং পর্যবেক্ষণের গভীরতা আমাকে বিস্মিত করেছে যখনই চীন ভ্রমণ করেছি বারবার এই লেখার কথা আমার মনে পড়েছে কিভাবে তার ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছে চীন বর্তমান বিশ্বে অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে স্থান করে নিয়েছে উনিশশো সালে চীন ভ্রমণের সময় গভীর দৃষ্টি নিয়ে নয় চীন পর্যবেক্ষণ করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন সে কথাই বাস্তবে রূপ পেয়েছে ভ্রমণের সময় আলাদা একটা খাতায় তিনি নোট নিয়েছিলেন যে খাতাটাও পেয়েছে এবং সেগুলি বইয়ের শেষাংশে দেওয়া আছে এই লেখা জনগণের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত দীর্ঘদিন ধরে বেবি মৌদ ও আমি কাজ করেছি বেবি আর ইহ জগতে বেঁচে নাই থাকলে খুবই খুশি হতো ইংরেজি অনুবাদ ডক্টর ফখরুল করে দিয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি শামসুজ্জামান খান পরামর্শ দিয়েছেন পড়ে দেখেছেন সেজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বইটি প্রকাশনার জন্য যারা প্রস্তুত করেছেন এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানায় চীনের মহামান্য রাষ্ট্রপতি ছবিগুলো দিয়েছেন যা এই বইকে সমৃদ্ধশালী করেছে তার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সব সময়ে আমার মায়ের কথাই মনে পড়ে আমার মা যে কত রাজনীতি সচেতন ছিলেন কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আমার আব্বাকে তিনি লেখার প্রেরণা দিতেন খাতাগুলি কিনে দিতেন আমার আব্বা যখন জেল থেকে মুক্তি পেতেন তখন খাতাগুলি সংগ্রহ করে সযত্নে রেখে দিতেন তিনি নিশ্চয়ই আশা করেছিলেন যে এই লেখাগুলি একসময় বই আকারে ছাপা হবে কিন্তু তিনি তা দেখে যেতে পারলেন না উনিশশো সালের পনেরোই আগস্ট কাল রাতে বাবার সাথে শাহাদত বরণ করেছেন ঘাতকের বুলেটের নির্মম আঘাতে চিরদিনের মতো না ফেরার দেশে চলে গেছেন আমার ভাই কামাল ও জামাল এবং তাদের নব পরিণীতা স্ত্রী সুলতানা ও রোজি আমার দশ বছরের ছোট ভাই শেখ রাসেল একমাত্র চাচা শেখ নাসের সহ পরিবারের আঠারো জন সদস্য নিহত হয়েছেন আমার মা দেখে যেতে পারলেন না তারই সযত্নে রাখা অমূল্য সম্পদ জনতার কাছে পৌঁছে গেছে মায়ের কথাই সব সময় আমার মনে পড়ে মাকে যদি একবার বলতে পারতাম দেখাতে পারতাম আবার লেখাগুলি পুস্তক আকারে প্রকাশিত হয়েছে তাহলে কত খুশি হতেন মা তোমার কথাই বারবার মনে পড়ে মা শেখ হাসিনা সাতই ডিসেম্বর দুই আমার দেখা নয়া চীন উনিশশো সালে জেল হতে বের হলাম রাষ্ট্রভাষা আন্দোলনের পর জেলে থাকতে ভাবতাম আর মাঝে মাঝে মৌলানা ভাসানী সাহেবও বলতেন যদি সুযোগ পাও একবার চীন দেশে যেও অল্পদিনের মধ্যে তারা কত উন্নতি করেছে চীন দেশের খবর আমাদের দেশে বেশি আসে না এবং আসতে দেওয়াও হয় না তবুও যেটুকু পেতাম তাতেই মনে হতো যদি দেখতে পেতাম কেমন করে তারা দেশকে গড়েছে হঠাৎ সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ এলো পিকিং শান্তি সম্মেলনে যোগদান করতে হবে পাকিস্তান শান্তি কমিটি আমন্ত্রণ গ্রহণ করেছে পূর্ব বাংলা থেকেও কয়েকজনকে যেতে হবে সাঁত্রিশটি দেশ এতে যোগদান করবে অনেকে বলতে পারেন কমিউনিস্টদের শান্তি সম্মেলনে আপনারা যোগদান করবেন কেন আপনারা তো কমিউনিস্ট না কথাটা সত্য যে আমরা কমিউনিস্ট না তথাপি দুনিয়ায় আজ যারাই শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি রাশিয়া হোক আমেরিকা হোক ব্রিটেন হোক চীন হোক যেই শান্তির জন্য সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি আমরা শান্তি চাই কারণ যুদ্ধে দুনিয়ার যে ক্ষতি হয় তা আমরা জানি ও উপলব্ধি করতে পারি বিশেষ করে আমার দেশে যে দেশকে পরের দিকে চেয়ে থাকতে হয় কাঁচামাল চালান দিতে হয় যে দেশের মানুষ না খেয়ে মরে সামান্য দরকারি জিনিস জোগাড় করতে যাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে সে দেশে যুদ্ধে যে কতখানি ক্ষতি হয় তা উনিশশো সালের দুর্ভিক্ষের কথা মনে করলেই বুঝতে পারবেন কোথায় ইংরেজ যুদ্ধ করছে আর তার জন্য আমার দেশের চল্লিশ লক্ষ লোক শ্রীগাল কুকুরের মতো না খেয়ে মরেছে তবু আপনারা বলবেন আজ তো স্বাধীন হয়েছি কথা সত্য পাকিস্তান নামটা পেয়েছি আর কতটুকু স্বাধীন হয়েছি নিজের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যাহা হোক পাকিস্তান গরিব দেশ যুদ্ধ চাইতে পারে না যুদ্ধ হলে পাকিস্তানের জনগণের সকলের চেয়ে বেশি কষ্ট হবে এই জন্য তাদের পাট চা তুলা অন্যান্য জিনিস বিদেশে বিক্রি না করলে দেশের জনগণের কষ্টের সীমা থাকবে না দুর্ভিক্ষ মহামারী সমস্ত দেশকে গ্রাস করবে তাই মানুষের মঙ্গলের জন্য পাকিস্তানের স্বার্থের জন্য যুদ্ধ চায় না শান্তি চাই ঠিক করলাম শান্তি সম্মেলনে যোগদান করতে হবে আমাদের পূর্ববাংলা বাংলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আতাউর রহমান খান ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন যাকে আমরা সকলে মানিক ভাই বলি বন্ধুবর খন্দকার মোহাম্মদ ইলিয়াস আর ইউসুফ হাসান এবং আমি এই পাঁচজন যাব ঠিক হলো কিন্তু পাসপোর্ট কোথায় ওটা না হলে তো আর কোনো প্লেন আমাদের নেবে না সকলেই সরকারের কাছে দরখাস্ত করেছে করি নাই আমি কারণ কোথাও আবার সভা করতে গিয়ে থাকব আরও ভেবেছিলাম বোধহয় পাসপোর্ট পাওয়া যাবে না যা হোক যাবার মাত্র একদিন পূর্বে বন্ধুবর ইয়ার মোহাম্মদ খান যিনি আওয়ামী লীগের ট্রেজারার আমাকে বললেন আজই দরখাস্ত করো চেষ্টা করে দেখা যাবে যা হোক তার ও আতাউর রহমান সাহেবের কথায় দরখাস্ত করলাম কিন্তু পরে আবার জানতে পারলাম আমার দরখাস্ত পাসপোর্ট অফিসে পৌঁছে নাই মহাবিপদ পাসপোর্ট অফিসার জনাব শুকুর সাহেব খুব ভালো লোক ব্যবহারও চমৎকার আর কাজও করতে পারেন তার মতো কর্মচারী হলে দেশের উন্নতি হতে বাধ্য তিনি বললেন আবার আমার কাছে আরেকটা দরখাস্ত করুন তাই করলাম তার হাতে তো আর ক্ষমতা নাই লাল ফিতার প্যাচ করাচের হুকুম প্রয়োজন তাহা না হলে তো পাকিস্তানের বিশেষ করে পূর্ব বাংলার কোনো জলসাই হয় না খবর নিয়ে দেখা গেল তখনও হুকুম পৌঁছে নাই হোম ডিপার্টমেন্টের অনুমতি নাই সন্ধ্যা পর্যন্ত আমরা সকলেই বসে রইলাম পাসপোর্ট অফিসে পরের দিনই যেতে হবে কোনো কিছু ঠিক করতে পারি নাই কাপড় জামা টাকা পয়সা কোনো কিছুর জোগাড় নাই রাত্রে করাচি থেকে মিয়া ইফতেখার উদ্দিনের কাছ থেকে খবর পেলাম সিট রিজার্ভ করা হয়ে গেছে সকালে আবার পাসপোর্ট অফিসে গেলাম প্রায় দশটার সময় খবর এলো হুকুম এসেছে পাসপোর্ট দিয়ে দিতে কিন্তু বারোটায় বিও এস প্লেন ছেড়ে যাবে এর মধ্যে কি করব। ভেবে কুল পায় না সাড়ে এগারোটার সময় পাসপোর্ট পেলাম ফোন করে জানলাম প্লেন চব্বিশ ঘন্টা লেট হাফ ছেড়ে বাঁচলাম সময় কিছু পাওয়া গেল পাসপোর্ট নিয়ে ব্রিটিশ হাই কমিশনারের অফিসে গেলাম ব্রহ্মদেশের কনসাল অফিসে গেলাম আমরা সকলেই একসাথে ঘুরছি পরে জানা গেল ভিসার প্রয়োজন নাই কারণ আমরা তো এখনও রানিমার প্রজা আমাদের বিদেশে লিখতে হবে পাকিস্তানি ব্রিটিশ নাগরিক হাইরে স্বাধীনতা বাড়ি ফিরতে প্রায় ছয়টা বেজে গেল টাকার প্রয়োজন আমরা তো বড় লোক নই আর পাকিস্তানে ফটকা ব্যবসাও করতে আসি নাই যে নগদ টাকা থাকবে ধার করতে হবে জোগাড়ে লেগে গেলাম ফরেন এক্সচেঞ্জ দরকার যাহা হোক কোনো মতে কিছু জোগাড় করলাম কাপড় কিছু জোগাড় হলো দুই বছর আড়াই বছর জেলে থেকে কাপড় প্রায়ই ছোট হয়ে গেছে পরের দিন সকালে হঠাৎ আতাউর রহমান সাহেব ফোন করলেন প্লেন আটটায় আসবে যথাসময় নয়টায় ছাড়বে আমাকে খুঁজতে আতাউর রহমান সাহেব গেছেন আর আমি খুঁজতে আসছি তাকে তার বাসায় খবর পেলাম প্লেন ছাড়ার সময় তাড়াতাড়ি কমলাপুর চললাম মানিক ভাইকে আনতে কারণ তিনি তো খবর জানেন না যে দেখি মানিক ভাই বসে রয়েছেন কোনো প্রস্তুতি নাই উনি ঠিক করেছেন যাবেন না কারণ টাকার অভাব বিশেষ করে ইত্তেফাকের লেখা কে লিখবে টাকার জোগাড় কে করবে আপনারা বোধহয় জানেন না মানিক ভাই ইত্তেফাকের শুধু সম্পাদক নন লেখক প্রকাশক থেকে শুরু করে পিওনো বটে দুনিয়ার যাবতীয় কাজ তার প্রায় একলারিয়ে করতে হয় অন্য কর্মীরা প্রায় জেলে ওয়াদুদ বাইরে ওয়াদুদের উপর সমস্ত ভার দিলেন আর খন্দকার আব্দুল হামিদের মতো দু একজনকে লেখা দিতে অনুরোধ করে রওনা হলেন আওয়ামী লীগ অফিসে এসে আতাউর রহমান সাহেবের সাথে দেখা হলো আমরা তেজগা অ্যারোড্রামের দিকে রওনা হলাম যে দেখি প্লেন প্রস্তুত পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দও উপস্থিত খুবই আনন্দিত হলাম বিশেষ করে মাহমুদুল হক কাসুরি আবদুল্লা মল্লিক ও অনেককে দেখে প্লেন ছেড়ে দিল ভাবলাম নতুন দেশ দেখব কত আনন্দ শুনে আরও খুশি হলাম রেঙ্গুনে বিকাল ও রাতে থাকতে পারবো বলে সারা বিকাল আমরা রেঙ্গুন শহর দেখতে পারবো প্রায় দুইটায় রেঙ্গুন পৌঁছলাম আমাদের বিরাট একটা হোটেলে নিয়ে যাওয়া হলো সুন্দর কামরা দেওয়া হলো আমরা গোসল করে প্রস্তুত হলাম আতাউর রহমান সাহেব তার দূর সম্পর্কের এক আত্মীয় টাঙ্গাইলের আরফান খান সাহেবের ছেলে আজমল খা ওখানে থেকে ব্যবসা করে অনেক টাকার মানুষ ও পুরানা ব্যবসায়ী সকলে জানে ও চেনে তাকে ফোন করে দিলেন কিছু সময়ের মধ্যেই তিনি এলেন তার নিজের মোটর গাড়ি আছে সেই গাড়িতে করে প্রথমেই তার রয়্যাল স্টেশনের দোকানে নিয়ে গেলেন বিরাট দোকান দেখে আনন্দ হলো তার কাছ থেকে শুনলাম নিজের চেষ্টাই তিনি লক্ষ লক্ষ টাকার মালিক তার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হবে দেশি লোক পেয়ে অনেকদিন পরে সে আমাদের সাথে প্রাণ খুলে আলাপ করল। দেশের কথা জানতে চাইল আমাদের নিরপেক্ষভাবে ব্রহ্মদেশের খবর দিল তার বাসায় নিয়ে গেল এবং স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিল ভদ্রমহিলার চমৎকার ব্যবহার নিজেই আমাদের খাওয়ালেন তারপর ক্লাব বৌদ্ধদের পেগুটা সহ সব ভালো ভালো জায়গা আমাদের দেখালেন যতদূর খবর নিয়ে জানলাম ব্রহ্মদেশের অবস্থা খুবই খারাপ বিপ্লবীরা বহু স্থান দখল করে আছে আর মাঝে মাঝেই রেঙ্গুন শহরের পানি বন্ধ করে দেয় আর একটা ভয়াবহ খবর পেলাম ব্যান্ডেটরা দিনে দুপুরে ডাকাতি করে ভয়তে দিনের বেলায়ও কেউ জানা শোনা মানুষ না হলে দরজা খোলে না আতাউর রহমান সাহেবের আরেক চেনা মানুষ খুব নাম করা রেঙ্গুনেই থাকেন তিনি একজন ডাক্তার তার বাড়িতে আমরা যাই তিনি বাড়ি ছিলেন না অনেক ডাকাটাকি করলাম দরজা খোলে না দোতলার উপর থেকে ওই দেশি এক মহিলা কথা বললেন তাকে দরজা খুলতে বলা হলো তিনি অস্বীকার করলেন আমরা বললাম একটু কাগজ দেন একটা চিঠি লিখে রেখে যাই তিনি বললেন কাগজ দিতে হলে দরজা খুলতে হবে তোমাদের চিনি না পরে চিঠি লিখে তাকে নিতে বললাম তিনি অস্বীকার করলেন বললেন ওখানে ফেলে যাও তোমরা চলে গেলে আমি কুরাইয়া দিব আমরা আজমল খান সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম এর কারণ কি তিনি বললেন এইভাবে টাকার দল বাড়িতে আসে তারপর হাত পাও বেঁধে সর্বস্ব নিয়ে চলে যায় এটা দিনের বেলায় প্রায়ই হয়ে থাকে পথের থেকেও টাকাওয়ালা লোক ধরে নিয়ে যায় পরে টাকা দিলে ছেড়ে দেয় যা হোক এরপর পেগোটা দেখতে গেলাম পেগোটা বৌদ্ধদের প্রার্থনা করার মন্দির অনেক অর্থ দিয়ে করা বিরাট বিরাট মন্দির দেখতে খুবই সুন্দর ও দেশের লোকগুলি খুবই ধর্মভীরু বলে মনে হলো লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা মন্দির করেছে রাত্রে আমরা আমাদের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেলাম তিনি আমাদের ঢাকার লোক মিষ্টভাষী সন্দেহ নাই আমরা যে দেখি ছবি দেখছেন সে ছবি আমাদের রাষ্ট্রদূতের অফিস থেকে তোলা হয়েছে প্রায় সকল ছবি আমাদের রাষ্ট্রদূতের নিজের ও তার আত্মীয় পরিবার পরিজনের কোথায় কবে খানা খেয়েছেন কবে ব্যাংকুয়েট দিয়েছেন। ব্রহ্মদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রদূত অভ্যর্থনা জানাচ্ছেন ইত্যাদি ইত্যাদি সেগুলি রঙিন ছবি কত টাকা খরচ করা হয়েছে গোপনে খোঁজ নিতে চেষ্টা করলাম অনেকে অনেক রকম বলল মনে হয় যথেষ্ট খরচ হয়েছে রাষ্ট্রদূত অনেক জাঁকজমকের সাথেই থাকেন বিরাট অফিস ও বহু কর্মচারী তাকে সাহায্য করে দেখে মনে হলো যাদের টাকা দিয়া এত জাঁকজমক তাদের অবস্থা চিন্তা করলেই ভালো হতো তাদের ভাতও নাই কাপড়ও নাই থাকবার মতো জায়গাও নাই তারা কেউ না খেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে তাদেরই সামনে ছেলেমেয়েরা মেয়েরা না খেয়ে তিলে তিলে মারা যায় নীরবে শুধু অস্ত্র বিসর্জন করে আর খোদার কাছে জানায় জানি না খোদার কাছে সে ফরিয়াদ পৌঁছে কিনা ব্রহ্মদের সম্বন্ধে যা কিছু শুনলাম ও বুঝতে পারলাম তার কিছুটা প্রকাশ করতে চাই অনেকেই জানেন ও দেশে গৃহযুদ্ধ চলছে যাকে আমরা অনেকেই বিপ্লব বলে থাকি কমিউনিস্ট ও কারেন্ট সম্প্রদায়ের লোকেরা যুদ্ধ করছে সরকারের বিরুদ্ধে দেশকে নিজেদের দখলে নেওয়ার জন্য ঊ সরকারও তাদের সাথে ভীষণ যুদ্ধ চালাচ্ছে কিন্তু পাঁচ ছয় বছরেও বিদ্রোহীদের দমন করতে পারছে না তার প্রধান কারণ এটা একটি জঙ্গলময় দেশ বিরাট বিরাট বন পাহাড় নদীর সংখ্যাও খুব বেশি কখনো বিদ্রোহীরা সম্মুখ যুদ্ধে আসে না গ্যারিলারা যুদ্ধ চালায় হঠাৎ আক্রমণ করে গভীর বনে পালাইয়া যায় কার সাধ্য তাদের খুঁজে পায় তবে বিদ্রোহীরা কিছু করতে পারছে না এর কারণ কি কারণ জনগণের সমর্থন ছাড়া বিপ্লব হয় না সংগ্রামরত কমিউনিস্টরা একটি সুবিধা পেয়েছে কারেন সম্প্রদায়ের সমর্থন পেয়ে কারেন একটা জাতি এরা ব্রহ্মদেশ সরকারের কাছে আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করে কিন্তু সরকার তা দিতে অস্বীকার করায় তারা কমিউনিস্টদের সাথে এক হয়ে বিপ্লব শুরু করে জাপান যখন ব্রহ্মদেশ অধিকার করে তখন এরা বহু অস্ত্র জোগাড় করে পরে সরকারের সাথে যুদ্ধে এইগুলি কাজে লাগায় এখন ব্রহ্ম সরকার কারেনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে রাজি আছে কারেনদের যদি ব্রহ্ম সরকার হাতে নিতে পারে অথবা তাদের সঙ্গে একটা মিটমাট করতে পারে তাহলে কমিউনিস্টরা বেশিদিন দিন টিকতে পারবে না হয় তাদের আত্মসমর্পণ করতে হবে না হয় দেশ ছেড়ে পালাতে হবে পূর্বেই বলেছে জনসমর্থন ছাড়া বিপ্লব হয় না কমিউনিস্টদের জনসমর্থন তত নাই কারণ তারা মাঝে মাঝে রেঙ্গন শহরের পানি সরবরাহ বন্ধ করে দেয় যাকে তাকে ধরে নিয়ে টাকা আদায় করে আর যে অঞ্চল তাদের অধিকারে যায় সেই অঞ্চলের জনগণের কাছ থেকে অর্থ ও খাদ্য আদায় করে বোধ হয় গভীর জঙ্গলে থাকে তারা তাই জোগাড় করতে পারে না খাদ্য ও অন্যান্য যা তাদের বিশেষ প্রয়োজনীয় জিনিসপত্র এটুকু জানবার সুযোগ হয়েছে আমার অনেক রাত্রে হোটেলে ফিরে এলাম সেখানেও অনেকের সাথে আলাপ হলো ভোরেই আমাদের প্লেন ছাড়বে তাই একটু ঘুমাতে চেষ্টা করলাম খুব ভোরে আমাদের প্লেন ছাড়লো প্রায় তিন ঘন্টা পরে আমরা ব্যাংককে পৌঁছলাম সামান্য এক ঘন্টা বিশ্রাম করার পর আবার রওনা হলাম হংকং দিকে প্রায় চার ঘটিকার সময় আমরা হংকং পৌঁছলাম যাবার সময় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আমাদের উড়ুজাহাজ চলল নিচে সমুদ্র আমরা উড়ে চলেছি মাঝে মাঝে মেঘ দেখলে মানিক ভাই ঠাট্টা করে বলতেন আবার বাম্পিং আসছে খেয়েছে বাবা আমরা সাবধান হয়ে বসতাম কারণ প্লেন মেঘের মধ্যে দিয়ে যাবার সময় নিচের দিকে নেমে পড়ে তাতে অনেকের দম নিতে কষ্ট হয় কারণ মেঘের মধ্যে হাওয়া থাকে না হংকং কাছে যখন গেলাম তখন মনে হতে লাগলো আহা দূর থেকে দেখতে কি সুন্দর দেশ পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে একটা দেশ নিচে সমুদ্র পর্যন্ত নেমে আসছে মধ্যে মধ্যে নদী একটা বাড়ি অনেক উপরে একটা বাড়ি অনেক নিচে সমুদ্রের পারে জাহাজ ভিড়ে আছে কোনো কোনো জাহাজ আবার ছেড়ে যাচ্ছে আবার ছোট ছোট লঞ্চগুলি গুলি এদিক ওদিক ছোটো করছে আমি লেখক নই আমার ভাষা নাই তাই সৌন্দর্যটা অনুভব করতে পারছি কিন্তু গুছাইয়া লিখতে পারি না পাঠকবৃন্দ আমায় ক্ষমা করবেন হংকং এর কলন হোটেলে আমাদের রাখা হল কিছু সময়ের মধ্যে পশ্চিম সীমান্ত প্রদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ পীর সাহেব মানকি শরীফ খান গোলাম মোহাম্মদ খান লুন্দোখোর ফজলুল হক সায়দা মিস্টার হানিফ এবং পাঞ্জাব থেকে কয়েকজন নেতা পৌঁছালেন তাদের মধ্যে পাঞ্জাব মুসলিম লীগ দলের মিস্টার আব্দুল কাইমও সদস্য ছিলেন সেখানে বসে আমাদের নেতা ঠিক করা হল সকলে মিলে পীর মানকি শরীফকে পাকিস্তান ডেলিগেশনের নেতা এবং জনাব আতাউর রহমান খান ও জনাব মাহমুদুল হক কাসুরি ডেপুটি নেতা হলেন কমিউনিস্ট দেশে যাচ্ছে কিন্তু আমাদের দলের মধ্যে অধিকাংশই আমরা কমিউনিস্ট ভাবাপন্ন না ভারতবর্ষ থেকেও কমিউনিস্ট ছাড়া অনেকে বড় বড় কংগ্রেসই ফরওয়ার্ড ব্লক নেতৃবৃন্দ গিয়াছিলেন আমরা আওয়ামী লীগের সংখ্যায় বেশি হয়ে গেলাম কমিউনিস্টরা আমাদের প্রতিক্রিয়াশীল বলে থাকে আর মুসলিম লীগরা কমিউনিস্ট ভাবাপন্ন বলে গালমন্দ করে থাকে আমরা চা খেলাম কাগজের রিপোর্টার এসে আমাদের ফটো নেওয়া শুরু করলো আমরা হোটেলে এসে দেখলাম যার যার মালপত্র তার তার রুমে ঠিক করে রাখা কাপড় চুপড় পরিবর্তন করে তাড়াতাড়ি আমরা হংকং শহর দেখতে বের হলাম কিছু কাপড় চোপড়ও আমাদের কিনতে হবে আমরা আমাদের পাকিস্তানি টাকা পরিবর্তন করে হংকং ডলার করলাম হংকংয়ে বহু দোকান দেখলাম সিন্ধু প্রদেশের হিন্দুদের আমাদের পেয়ে তারা খুব খুশি হলো তাদের দোকান থেকেই আমরা মালপত্র কিনলাম তারা আমাদের কাছে দেশের কথা জানতে চাইল তারা বলল আমরা পাকিস্তানি দেশে ফিরে যেতে পারব কি না আমাদের আত্মীয় স্বজন সকলেই হিন্দুস্তানে চলে এসেছে বাড়িঘর বোধহয় নাই অনেক প্রশ্ন করলেন আমরাও তাদের সান্ত্বনা দিলাম বললাম দেশ সকলের আপনারা ফিরে গেলে নিশ্চয়ই আপনাদের ঘর যুবক ছেলে ছিল সে দোকানেই থাকত আমার সাথে আস্তে আস্তে আলাপ করা শুরু করলো জিজ্ঞাসা করল, আপনি কমিউনিস্ট বললাম না আমাদের স্বতন্ত্র দল আছে দলের নাম তাকে বললাম এবং বললাম আমাদের প্রোগ্রাম আছে ম্যানিফেস্টো আছে আমাদের দলের নেতা জনাব হোসেন শহীদ সোহরাদি ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এরা গণতন্ত্রে বিশ্বাস করেন আইন করে কারো কণ্ঠরোধ করার উদ্দেশ্য আমাদের দলের নাই আমরা দেশের সম্পদ এবং ন্যায়ভিত্তিক আদর্শ দিয়ে দেশ করতে চাই ভাড়া করে কোনো আদর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত নই আবার মিছামিছি কোনো আদর্শকে লোকের চোখে হেয় করতেও চাই না মানুষের ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি সে অনেক কিছু জানতে চাইল যতটুকু উত্তর দেওয়া যায় দিলাম যেখানে দেওয়া যায় না হ্যাঁ না বলেই শেষ করে দেই কারণ দেশের ভেতরে আমাদের সরকারের অন্যায় অত্যাচার সম্বন্ধে বললেও বিদেশে বলার পক্ষপাতি আমরা নই কারণ এটা আমাদের ঘরোয়া ব্যাপার বলে মনে করি যা হোক ভদ্রলোক যখন দেখল আমি কমিউনিস্ট না এবং আমার কথায় যখন তার বিশ্বাস হলো তখন সে আমার সাথে প্রাণ খুলে আলাপ করতে আরম্ভ করল ভদ্রলোক কট্টর কমিউনিস্ট বিরোধী তিনি আমাকে নয়াচীন সম্বন্ধে অনেক আজকুপি গল্প বলতে শুরু করলেন বিশেষ করে এই কথা বললেন যে নয়াচীন সরকার কায়েম হওয়ার পরে অনেকের উপর অমানসিক অত্যাচার করেছে অনেকে ফাঁসি দিয়েছে অনেকে গুলি করে হত্যা করেছে অনেকে ঘর ছেড়ে হংকংয়ে পালিয়ে এসেছে আজ তাদের দুর্দশার সীমা নাই বুঝলাম লোকটা ভাবপ্রবণ সামান্যতে কাতর হয়ে পড়েছে আজকের রাজনীতির যে এটা ধারা যে যখন ক্ষমতায় আসে তখন বিরুদ্ধ পার্টির উপর অত্যাচার চালায় যেমন রাশিয়ায় মেলানকোফ প্রধানমন্ত্রী হওয়ার পরে স্ট্যালিনের প্রধান কমরেড রাশিয়ার দশ বছরের হোম মিনিস্টার লোনাভর রাতারাতি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলেন এবং তাকে গুলি করে হত্যা করা হলো আবার আমেরিকায় কমিউনিস্ট মত পোষণ করে বলে অনেক আমেরিকানকে জেলে পচে মরতে হচ্ছে এমনকি রোজেনবার্গ দম্পতিকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়েছে যাক তিনি আমাকে অনেক করুণ কাহিনী শোনালেন আমি ভাবলাম কিছুটা সত্যি হতে পারে তিনি আরও আমায় বললেন দেখেন যারা নয়া চীনে যায় যাবার সময় একরকম আর ফিরে আসার সময় আরেক রকম হয়ে যায় আমি বললাম বুঝাইয়া বলুন তিনি বললেন ওখান থেকে ফিরে যখন আসে তখন নয়াচীন সরকার ও জনসাধারণের খুব প্রশংসা করে আবার বলল এর কারণ জানেন ওখানে গেলে সুন্দর সুন্দর মেয়ে আপনাদের কাছে আসবে আপনাদের সকল সময় মুগ্ধ করে রাখবে কিছু দেখতে দেবে না এবং আদর করবে এত বেশি যে আপনারা দুনিয়া ভুলে যাবেন আমি ভাবলাম লোকটা অন্ধ আমরা রাজনীতি করি আমাদের লোভ মোহ দিয়া ভুলানো সোজানা তাহলে পূর্ব বাংলার মুসলিম লীগওয়ালারা তা পারত মনে মনে ভাবলাম জেলে দিয়া মিথ্যা মামলার আসামি বানিয়ে ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত করে নানা প্রকার অত্যাচার করেও আমাদের মতের পরিবর্তন করা যায় নাই দেখা যায় হংকংয়ের থেকে কমিউনিস্ট বিরোধী হওয়াটা স্বাভাবিক কারণ চীনের অনেক বড় বড় লোক কমিউনিস্ট জুজুর ভয়ে হংকংয়ে আশ্রয় নিয়েছে তবে আস্তে আস্তে তাদের অবস্থা খারাপ হয়ে পড়েছে অনেকে আবার হুযুগে এসে বিপদে পড়েছে এইভাবে বহু লোক হংকংয়ে সামান্য জায়গায় এসে আশ্রয় নিয়েছে যা হোক ফেরার পথেও দুই দিন হংকংয়ে ছিলাম তাই হংকং পর্ব শেষ করে নয়া চীনে ঢুকবো হংকং ইংরেজ কলোনি ইংরেজি শাসন চালায় তবে হংকংয়ের বাসিন্দাদেরও প্রতিনিধি থাকে একদিকে বিরাট বিরাট দালান কোঠা আর ব্যবসা বাণিজ্য আরেকদিকে লক্ষ লক্ষ গরিব রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে সকলের চেয়ে বড় আয় নারী ব্যবসায় তাই দিয়েই বহুলোক সংসার চালায় দুনিয়ার অন্যতম সুন্দর ও শ্রেষ্ঠ শহর বলে বহু লোক এখানে বেড়াতে আসে যার কারণে ইংরেজদের ব্যবহার খুব ভালো মিছামিছি লোকে হয়রানি বা প্যারেশান করে না তাদের ব্যবহার ও গণতন্ত্রের জন্য মানুষ হিসাবে ইংরেজ জাত শ্রেষ্ঠ যদিও আমার এটা ব্যক্তিগত মত আতাউর রহমান সাহেব মানিক ভাই ইলিয়াস ও আমি রাস্তায় বেড়াতে বেরিয়েছি হঠাৎ ষোলো সতেরো বছরের একটা মেয়ে আতাউর রহমান সাহেবের কোটে একটা গোলাপ ফুল লাগাইয়া দিতে অগ্রসর হয় মেয়েটি কলারে হাতও দিয়াছে খান সাহেব হঠাৎ যেন চমকাইয়া উঠলেন পরে ধাক্কা দিয়া ফুল ছুঁড়ে ফেলে রাগে ঘুদ করতে করতে এগিয়ে চললেন মেয়েটা আশ্চর্য হয়ে দূরে দাঁড়িয়ে রইল আমরা জিজ্ঞাসা করলাম আমাদের মতো যুবকদের দিকে নজর না পড়ে আপনার উপর পড়ার কারণ কি আতা রহমান সাহেব তো রাগে অস্থির আর মানে ভাই তো তার রাজনৈতিক মঞ্চের মতো ঘুরাইয়া ফিরাইয়া ওনার পিছনে লাগলেন আমরা খুব হাসাহাসি শুরু করলাম বেচারা ভদ্রলোক রাগে সুখে দুঃখে কথা বলেই যেতে লাগলেন হংকংয়ে ফুল দেওয়াটা হলো প্রেম নিবেদন ফুলটা গ্রহণ করলেই ওরা মনে করবে আপনি তার সাথে যেতে রাজি হয়েছেন আপনাকে হাত ধরে সাথে করে ওদের জায়গায় নিয়ে যাবে বেচারি ভেবেছিল আমাদের দলের নেতা মোটা সোটা ভালো কাপড় পরা গম্ভীর প্রকৃতির টাকা পয়সাও নিশ্চয় যথেষ্ট আছে ঠিকই ধরেছিল কিন্তু বেচারি জানে না আমাদের নেতা নিরস ধর্মভীরু মানুষ আল্লাহ আল্লাহ করেন আর তার একমাত্র সহধর্মিনীকে প্রাণীর চেয়ে অধিক ভালোবাসেন এইসব দিকে খেয়াল দেওয়ার মতলব ও সময় তার নাই তবে এই মেয়েদের দোষ দিয়ে লাভ কি এই সমাজ ব্যবস্থা বাজবার জন্য এরা সংগ্রাম করছে ইজ্জত দিয়ে পেটের ভাত জোগাড় করছে রে মানুষ রাস্তায় রাস্তায় বহু মেয়েকে এইভাবে হংকং শহরে ঘুরতে দেখা যায় অধিকাংশ চীন দেশের মোহাজেরান যুজুর ভয়ে হুজুকে এসে এখন ফিরে যেতেও পারে না আর কাজ করে যে খাবে সে ব্যবস্থাও নাই অনেক দুঃখে দিন কাটছে ওদের দেশের মালিক ইংরেজ জনগণ না ইংরেজ জাত যে যায় তাকে আশ্রয় দেয় তাই এত যুদ্ধের পরেও জাতটা বেঁচে আছে আর থাকবেও আমাদের সাথে অনেক ইংরেজের দেখা হলো আলাপ হলো যখন শুনল আমরা পাকিস্তানি ব্রিটিশ কমনওয়েলথের একটা দেশ খুব খাতির করতে লাগল ভালো ব্যবহারও করলো এবং অনেক বিষয়ে আলাপ করল চীন দেশে যাব শুনে আমেরিকানদের মতো আতকে উঠল না একজন বলল বহুদিন পরে চীন দেশে একটা সত্যিকারের সরকার কায়েম হয়েছে এখন চীন দেশে আইন শৃঙ্খলা ফিরে এসেছে হংকং না পাওয়া যায় এমন কোন জিনিস নাই। মালপত্র খুব সস্তা সেখানে জিনিসের দামের উপর ট্যাক্স না বসানোর জন্য জিনিসপত্র খুবই সস্তায় পাওয়া যায় বিশেষ করে কাপড় ঘড়ি পেন এবং নানাবিধ কনজুমার্স গুডস পাকিস্তানি টাকার ছয় টাকায় যে হাওয়াই শার্ট পাওয়া যায় তার দাম আমাদের দেশে ত্রিশ টাকা যে গরম জ্যাকেট আমি এনেছিলাম পাকিস্তানি টাকার মূল্যে চব্বিশ টাকায় তার দাম আমাদের দেশে কমপক্ষে একশো টাকা যে স্যুট আমি ও আতাউর রহমান সাহেব ও অন্যরা ষাট টাকায় বানাইয়ে আনি তার দাম কমপক্ষে আমাদের দেশে দুশো টাকা অন্য জিনিসের দাম আপনারা চিন্তা করে দেখতে পারেন এই পরিমাণে কম হবে ঘড়ি ও পেনের দাম আমাদের দেশে হংকংয়ের থেকে ডাবল হবে তবে সেখানে খাদ্যের দাম প্রায় আমাদের দেশের মতোই খাবার বিদেশ থেকে আনতে হয় কারণ হংকং চীন দেশের মেইনল্যান্ডের পাশে ক্ষুদ্র একটা দ্বীপময় স্থান যথেষ্ট খাবার হতে পারে না কেননা লোক সংখ্যা খুবই বেশি চোর ডাকাত খুব বেশি নাই ইংরেজ সেটা দমন করেছে তবে ফোর টোয়েন্টি এর আমদানি কিছুটা বেশি নতুন মানুষ দেখলে কিছুটা চেষ্টা করে বই কি তবে আমাদের উপর চালাতে পারে নাই কারণ আমরা হুঁশিয়ার ছিলাম রাত প্রায় নয়টায় আমরা হোটেলে ফিরে এলাম আমি ও ইলিয়াস এক রুমে ছিলাম খাওয়া দাওয়ার পরে খুব আরামে ঘুম হলো কারণ ক্লান্ত ছিলাম সকালে উঠে আমরা গোসল করে প্রস্তুত হলাম কারণ নয়া রওনা করব আমাদের সকালে খবর দিয়ে যাওয়া হলো শান্তি কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের সকল কিছু দেখাশোনা করতে লাগল সকাল নয়টায় আমরা কোলন রেল স্টেশনে উপস্থিত হলাম আমাদের মালপত্র পূর্বেই স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল যে দেখি মালপত্র ট্রেনের কামরায় উঠে যাচ্ছে ট্রেনগুলির কামরা আমাদের দেশের কামরার মতো না দুইটা করে সিট একটা বেঞ্চ গদি দেওয়া আমরা উঠে পড়লাম কিছু সময় পরে ট্রেন ছেড়ে দিল নয়া চীন ও হংকং এর সীমানায় এলাম ছোট একটা খাল দ্বারা ভাগ হয়েছে আমরা ইংরেজের জায়গায় নামলাম ছোট স্টেশন অনেক বই পাওয়া যায় আমাদের পাসপোর্ট পরীক্ষা করা হলো ভিসা এনে দেওয়া হলো আমাদের জন্য দুভাষী ঠিক করাই ছিল যথাসময়ে এসে হাজির আমাদের শরবত খাওয়ালো আমাদের মালপত্রের জন্য চিন্তা নাই চীনের শান্তি সেনারা শান্তি কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী তার দেখভাল করছে পরীক্ষা করে ইংরেজ সীমানা থেকে চীন সীমানার পূর্বে নিয়ে গিয়েছে সব মিলে এসে প্রায় দু ঘন্টা লাগলো আমরা ঘুরে ঘুরে দেখতে আরম্ভ করলাম কিছুক্ষণ পর দুভাষে এসে আমাদের জানালো এবার আপনারা রওনা করুন গাড়ি দাঁড়িয়ে আছে সকলেই ঠিক হয়ে গেছে একটা পুল পার হয়ে চিনে ঢুকতে হবে পুলটার অর্ধেক হংকংয়ের অর্ধেক চিনের দুপাশেই বন্দুকধারী প্রহরী পাহারা দিচ্ছে আমরা আবার ট্রেনে চেপে বসলাম ট্রেন ছেড়ে দিল আমরা ক্যান্টন শহরে যাচ্ছি এই শহরটা খুবই সুন্দর অন্যতম শ্রেষ্ঠ শহর উনিশশো সালের শেষের দিকে লালচীন সৈন্যবাহিনী এই শহর দখল করে এবং শেফ ফর্মুজা দ্বীপে আশ্রয় নিতে বাধ্য হয় ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল